হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরেকটি নতুন টপিকস আমি শেয়ার করতে যাচ্ছি। পূর্বের টপিকসগুলো নিয়ে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখিয়েছিলাম, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। আজকে তোমাদের আরেকটি নতুন টপিক শেয়ার করতে যাচ্ছি। আজকে দেখা হচ্ছে যে দশমিক থেকে বাইনারিতে আমরা কিভাবে খুব সহজে রূপান্তর করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর যদি স্কিপ করতে থাকো তাহলে কোনো একটা শর্ট টেকনিক তোমরা মিস করবে। চলো তাহলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আর আজকে আমি তোমাদের সাথে, আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের একটা বাড়ি, এটা হচ্ছে মাটির বাড়ি যা দেখতে খুবই অন্যরকম। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই। আজকে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি দেখাবো। তার আগে আমরা জেনে নিই দশমিকের ভিত্তি বা বেস কত। দশমিকের ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা বা বাইনারি ভিত্তি হচ্ছে 2। এর সংখ্যাগুলো থাকবে 0 থেকে 9 পর্যন্ত, এর সংখ্যাগুলো থাকবে 0 থেকে 1 পর্যন্ত। আর দশমিকে থেকে বাইনারিতে রূপান্তরের একটা শর্ট টেকনিক আমরা জানবো। দশমিক থেকে বাইনারিতে পূর্ণ সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশকে কী করব, 2 দিয়ে গুণ করব। এখন কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে। অর্থাৎ দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতি যাই না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। দশমিক থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস 2। আগে জানতে হবে কার বেসটা কত, কার থেকে কাতে যাচ্ছি আমরা। এখন দশমিক থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে বাইনারির বেস 2 দিয়ে ভাগ করব, অক্টালের সেম 8 দিয়ে ভাগ করব। সো আমরা একটা অঙ্ক দেখাই তোমাদের, 17, 10। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা কী করব, 2 দিয়ে ভাগ করব। 8 দুগুণে 16, হাতে থাকবে কত, 1। একটু মিলাও, 8 দুগুণে 16 আর 1 = 17। এভাবে পূর্বের সংখ্যাটা আমরা যোগ মিলাইতে পারি। আবারও যদি ভাগ করো, 2 দুগুণে 4, যদি ভাগ মিলে যায় তাহলে 0। আবার যদি ভাগ করো, 2 দুগুণে 4, ভাগ মিলে যায় 0। আবার যদি ভাগ করো, 2 = 2, ভাগ মিলে যায় 0। আবার যদি ভাগ করো, এখন 1 যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসছে, 0.5। পূর্ণ সংখ্যা আসছে না, যার জন্য এখানে 0 লিখবো, এর মধ্যে 0 বাদ দিলে 0.5ই থাকবে। এটাকে পূর্ণ 2 দিয়ে গুণ করলে একই পাবো। এটা মিলাও একটু, 2 × 0 = 1, তাহলে 0 + 1 = 1 পাচ্ছি। এভাবে 2 = 2 + 0 = 2, এভাবে আমরা সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো, বা আমরা ক্যালকুলেটারে এভাবে নির্ণয় করতে পারবো। 17 ভাগ 2 তাহলে কত আসছে, 8.5। এখন পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো, আরেকটি শর্ট টেকনিক। পূর্ণ সংখ্যা লেখার পরে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলে 0.5। এটাকে পুনরায় আমরা 2 দিয়ে গুণ করলে 1 পাবো। এভাবে আমরা অবশিষ্ট সংখ্যাগুলো দিয়ে কী করতে পারবো, আমরা এখানে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারবো। এখন আমরা নিচের সংখ্যাটা হবে LSB, আর উপরের সংখ্যাটা হবে কি, MSB। আমরা আরেকটু জানবো যে LSB-র পূর্ণরূপ কি। LSB-র পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিসেন্ট বিট, আর MSB-র পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিসেন্ট বিট। যদি 1 মার্কের প্রশ্ন থাকে LSB কি, MSB কি, তাহলে আমরা পূর্ণরূপটা লিখে দিব, লিস্ট সিগনিফিসেন্ট বিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিসেন্ট বিট। এখন অতএব 17, 10 = কত আসছে, নিচ থেকে সাজায় 1, 0, 0, 0, 1। কিসে রূপান্তর করলাম, বাইনারিতে, ব্র্যাকেট দিয়ে আমরা বেস 2 দিব। এই অঙ্কটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, এটা হচ্ছে 3 মার্কের, যদি MCQ থাকে তাহলে খুব শর্ট টেকনিকে তোমরা দেখাবো। শর্ট টেকনিকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ফলো রাখো হোয়াইট বোর্ডের দিকে। আমরা জানি ICT-র জনক হচ্ছে অ্যালান টারিং। অ্যালান টারিং একটা সূত্র আমাদের প্রদান করছে, সেই সূত্রটা আমরা দেখব। এই সূত্রটা তোমরা কোনো বইয়ে পেতে পারো, নাও পেতে পারো, ইন্টারমিডিয়েট ICT বই নাও পেতে পারো। তবে আমি এই বইটা তোমাদের থেকে বিল গেটসের একটা রোডাহ্যাড বই থেকে আমি কালেকশন করছি। ICT-র জনক অ্যালান টারিং প্রথম একটা বাল্ব নিয়েছিল 1 ওয়াটের, পরবর্তী বাল্ব 2 ওয়াটের, 4 ওয়াট, 8 ওয়াট, 16 ওয়াট, 32 ওয়াট, 64 ওয়াট, 128 ওয়াট। এখান থেকে সে বাল্বের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারছিল। সে বলছিল যে এখানে যদি তোমার 5 ওয়াট বাল্বের প্রয়োজন হয় তাহলে 4 ওয়াট আর 1 ওয়াটের প্রয়োজন হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা প্রথম সংখ্যাটা 1 হবে আর পরবর্তী সংখ্যাগুলো দ্বিগুণ আকারে বৃদ্ধি পেতে থাকবে, এভাবে আমরা মনে রাখবো। এখন 17 মিলাবো কিভাবে, এখানে দেখবো যে উপরে কত কত যোগ করলে 17 মিলবে। এখন এখানে 16 আর 1 = কত, 17। তাহলে 16, এখন আরেকটি টেকনিক মনে রাখবো, আমরা আরেকটা টেকনিক মনে রাখবো,
যে ঘরে যে ঘরে উপরে যোগ যাচ্ছে সে ঘরে আমরা এক বসাবো, আর বাকি ঘরে কি বসাবো? জিরো বসাবো। কেন একটু দেখে নাও, ষোলো গুণন এক সমান সমান ষোলো, তারপরে আট গুণন শূন্য সমান, এই যে আটের ঘরে শূন্য আছে তাই গুণ শূন্য, চার গুণন শূন্য সমান সমান শূন্য, দুই গুণন শূন্য সমান সমান শূন্য, এক গুণন শূন্য সরি এক গুণন এক সমান সমান এক, একের ঘরে এক আছে তাই এক দিয়ে গুণ করছি, অর্থাৎ এটা দ্বারা আমাদের গুণ বোঝাচ্ছে, কিন্তু উপরে যোগ হচ্ছে, সে যোগ করে দেখো সতেরো হচ্ছে, আর বাইনারি মান এক শূন্য শূন্য এক, এটা এখানে বোঝাচ্ছে। আর আমাদের বইয়ে মূলত শূন্য থেকে একুশ পর্যন্ত বাইনারি মানগুলো থাকে, আর এই মানগুলোই আমাদের কলেজের টিচারগুলো বা অন্যান্য টিচারগুলো আমাদের মুখস্থ করতে বলে, আর আমরা এই মুখস্থ না করে খুব সহজে মনে রাখতে পারবো। তোমাদের আমি আরেকটি উদাহরণ দিই, এখানে যদি তুমি পঁয়তাল্লিশের মান বসাও, একুশ পর্যন্ত আমাদের লিমিটেশন থাকে জ্ঞান, এখানে যদি আমরা পঁয়তাল্লিশ বসাই তাহলে কত কত যোগ করলে পঁয়তাল্লিশ মিলবে বন্ধুরা একটু বলো, বত্রিশ আটে চল্লিশ, তাহলে চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ, অর্থাৎ এখানে যে ঘরে যোগ গেছে সেই ঘরে এক বসাবো, বাকি ঘরে কী বসাবো? শূন্য বসাবো। এটাও যদি তুমি গুণ করে দেখো তাহলে এটাই হবে এর বাইনারি মান। সুতরাং আমাদের আশা করি মনে রাখতে খুব সহজ হবে। এখন আমরা আর একটা ভগ্নাংশের দিকে যাই, এটা হচ্ছে একটা ভগ্নাংশের অঙ্ক যা তোমাদের আমি বাইনারিতে রূপান্তর করে দেখাবো। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ আর ভগ্নাংশকে দুই দিয়ে গুণ। এখন ভগ্নাংশকে কত দিয়ে গুণ কতবার গুণ করব? ন্যূনতম তিনবার, আর যদি প্রশ্নে উল্লেখিত থাকে যে চার দশমিক স্থান পর্যন্ত চারবার গুণ করব। এখন আমরা এখানে লিখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যা এখানে আমাদের কত দেওয়া আছে? পনেরো, পনেরোকে কত দিয়ে ভাগ করবো? দুই, সাত দুগুণে চোদ্দ, হাতে থাকে কত? এক বন্ধুরা, বা এইভাবে ভাগ করতে পারো, পনেরো ভাগ দুই সাত পয়েন্ট পাঁচ, পূর্ণ সংখ্যা কত আসছে? সাত, সাত বসানোর পরে সাত বাদ দিয়ে দেবো ক্যালকুলেটারে, তাহলে শূন্য পয়েন্ট পাঁচ, এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে? এক। আবারও যদি দুই দিয়ে ভাগ করো, তিন দুগুণে ছয়, সেম একইভাবে এক থাকবে হাতে, দুই এককে দুই, হাতে থাকবে এক, আবার দুই দিয়ে ভাগ করলে যে এক ভাগ দুই সমান সমান শূন্য পয়েন্ট পাঁচ, পূর্ণ সংখ্যা আসছে এখানে শূন্য হবে, আর এখানে শূন্য পয়েন্ট পাঁচকে দুই দিয়ে গুণ করলে এক হবে। আমরা পেয়ে গেছি আমাদের শেষ পর্যন্ত আমরা চলে আসছি, কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত ভাগ করলে শূন্য না হবে, এটা হবে নিচ থেকে উপরে ফলাফল। এবার আমরা বন্ধুরা ভগ্নাংশের ক্ষেত্রে যাই, চোখ রাখো হোয়াইট বোর্ডের দিকেই। ভগ্নাংশ আমাদের এখানে কত দেওয়া আছে? পয়েন্ট সাত ছয়, এটাকে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? ন্যূনতম তিনবার। কত দিয়ে গুণ করবো? দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাবো সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করবো ভগ্নাংশকে, বেস হচ্ছে দুই বাইনারি, এর জন্য ছয় দুগুণে বারো দুই, হাতে থাকে এক, সাত দুগুণে চোদ্দ, আর একে পনেরো পাঁচ, হাতে থাকে কত? এক। এখানে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে, আমরা ভগ্নাংশের আরেকটি টেকনিক অবলম্বন করবো, এখানে লিমিটেশন নাম্বার দুই আছে, দুইটাই থাকবে, অনেকে ভুলক্রমে এখানে এক লিখতে পারে। আবারও দেখাই, দুই দিয়ে গুণ করি, তাহলে দুই দুগুণে চার, হাতে থাকে কত? থাকে না, পাঁচ দুগুণে দশে শূন্য, হাতে থাকে এক, অনেকে দশ এই পাশে লিখে ফেলতে পারে। আবারও দুই দিয়ে গুণ করো, এই যে এই জায়গাতে তোমাদের প্রবলেম হতে পারে, চার দুগুণে আট, হাতে থাকে না, দুই দিয়ে গুণ করলে শূন্য, এখন এই শূন্য অনেকে এই পাশে বসাতে পারে, এখন গুণের ফলে যদি হাতে না থাকে তাহলে এই পাশে শূন্য হবে। এবার উপর থেকে নিচ পর্যন্ত লিখবো, এখন আমরা সংখ্যাগুলো সাজিয়ে দেখি, পনেরো পয়েন্ট সাত ছয় দশ ইকুয়াল এক 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 পয়েন্ট, নিচ থেকে উপর থেকে নিচে এক এক শূন্য, এরপরে কিসে কনভার্ট করলাম আমরা? বাইনারি, বাইনারি বেস দিয়ে দিব। এখন এখানে উল্লেখ করা নাই যে তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, যদি উল্লেখ থাকে তাহলে আমরা কী করব? তিন দশমিক স্থান পর্যন্ত লিখে এখানে দুই লিখে দিয়ে অ্যান্সার লিখে দেবো, আর যদি উল্লেখ না থাকে তখন আমরা কী করব? এখানে ডট ডট চিহ্ন দিয়ে দিব, অথবা আমরা কী লিখতে পারি? এখানে প্রায় লিখতে পারি। সুতরাং আমার ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগছে, যদি ভিডিও খারাপ লাগে বা ভিডিওতে যদি তোমাদের মন্তব্য থাকে জানিয়ে দিবে, আর তোমরা কী ধরনের ভিডিও পেতে যাচ্ছ আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এ পর্যন্ত।